রাজ্য কমিটির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে গতকাল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল হয়েছে, এই ফলাফল সারাদিন ব্যাপী যে গণনা, এটার যে সেই গণনাতে যে চিত্র বেরিয়েছে এবং যে ঘটনাগুলি হয়েছে সে সম্পর্কে আমাদের রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ফলাফল বহুদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ এই কারণে, শাসক দল শুরু থেকে তাদের যে জনবিচ্ছিন্নতা, তাদের যে গত ৬ বছরের অপদার্থতা, গত ৬ বছরে আমাদের রাজ্যের সমাজ জীবনের সর্বত্র যে ক্ষত সৃষ্টি করেছে, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, একরাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদিতে, তার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম বারবার, এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে গ্রহণ করছে না। আমরা যদি গতকালের ফলাফল আমরা দেখি, ৭১% আসনে তো তারা জবরদখল করেই নিয়ে গেছে, যে বিভিন্ন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে, বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা প্রার্থী তাদের রক্তাক্ত করে, একজনকে খুন করে মনোনয়নপত্র দাখিল করতে দেননি। তারপরও মাত্র ২৯% আসনে যেখানে প্রার্থী রাখা সম্ভব হয়েছে, সেখানেও প্রচার করতে গিয়ে নানাবিধ নানাভাবে তারা বাধা সৃষ্টি করেছিল, ইনক্লুডিং যে ৮ই আগস্ট যেদিন ভোটদান হয়। তো গতকাল দেখা গেছে যে কটা জায়গাতে যে ফলাফল একটু মানুষ প্রতিরোধ করে ভোট দিতে পেরেছেন, এবং শুধু ভোট দেওয়া না, যে কটা ভোট গণনা কেন্দ্রে একটু সুষ্ঠুভাবে গণনা সম্পন্ন করা গেছে, সর্বত্র শাসক দলের যে হুহারাহা রয়েছে। অবশ্যই এক্ষেত্রে কৈলাসহরের চন্দ্রীপুর ব্লকের ভোটারদেরকে বহিষ্কার প্রশংসা করতে হয়, এবং এটা শুধু চণ্ডীপুর না, কদমতলা, ওদিকে যুবরাজনগর, তারপর এই কালাছড়া, আমবাসা এবং আরো অন্যত্রও দেখা গেছে কাঁঠালিয়া, যে ফার্স্ট রাউন্ডে প্রায় সর্বত্র, এমনকি যেখানে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গতকালও ঢুকতে দেওয়া হয়, সেখানেও রিপোর্ট হল একতরফাভাবে গণলেও যে এখানে বিরোধীরা এগিয়ে। এই ফলাফল হয়েছে এই কারণেই যে ত্রিপুরাজ্যের যে লড়াকু জনগণকে, গণতন্ত্রের প্রতি তাদের যে শ্রদ্ধা, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যে অকুতোভয় লড়াই, এবং অন্যদিকে দুর্নীতি এবং এই যে অথরিটেরিয়ান একটা একনায়কতন্ত্র কায়েমের যে চেষ্টার বিরুদ্ধে যে এই প্রতিরোধ সংগ্রাম বা মেজাজ এই নির্বাচনে তারা দেখিয়েছেন, তার জন্য আমরা অকুণ্ঠ প্রশংসা করছি। দ্বিতীয়ত আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের র্যাঙ্ক এন্ড ফাইলকে, একদম শুরু থেকে যে এই অবস্থার মধ্যেও
সন্ত্রাস ভেদ করে জনগণের যে রায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার যে চেষ্টা, সর্বত্র এটা ফলাফলে প্রতিফলিত হয়নি ঠিক, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তার সাথে যে আমাদের রাজ্যের আরো অন্যান্য যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারাও সমান্তরালে যে বিজেপির এই স্বৈরতান্ত্রিক তার ষড়যন্ত্র কায়েমের যে তাদের প্রচেষ্টা, তার বিরুদ্ধে তার লড়াই করছে। আমরা এই সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এবং আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে অভিনন্দন আছি। তো গতকাল যে সমস্ত ঘটনাগুলি হয়েছে, ইতিমধ্যে আপনাদের পত্রপত্রিকা এবং চ্যানেল এগুলোতে উঠেছে, আপনাদেরকেও ধন্যবাদ যে সবটা না হলো কিন্তু বহু এই চ্যানেল এবং এই ছাপা মাধ্যম আপনারাও চেষ্টা করেছেন ধারাবাহিকভাবে শুরু থেকেই রাজ্যের এই ভারতীয় জনতা পার্টি তাদের কি অগণতান্ত্রিক কার্যকলাপ তার মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছেন এক্ষেত্রে, কিন্তু তারপরও আরো অনেক কিছুই এই রাজ্যবাসীকে জানা দরকার, অনেক কিছুই তুলে ধরা দরকার যে কিভাবে যে গণতন্ত্রের কণ্ঠস্বর রোধ করা টুটে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি একটা একটা করে বলছি যে রাজনগর ব্লক, যেখানে আমাদের একজন প্রার্থী খুন হয়েছেন কমরেড বাদল শীল, সেখানে জেলা পরিষদের প্রার্থী ছিল, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত তার থাকলেও আমাদের কাউন্টিং এজেন্টরা যাওয়ার চেষ্টা করেছেন বাম ফ্রন্টের এবং কংগ্রেসের, কিন্তু এত বড় ঘটনা হয়েছে, একটা খুন হয়েছে গেল প্রার্থী, দুইটা স্তরে একজনও প্রার্থী দিল না, তারপর প্রশাসনের তরফ থেকে গতকাল এই গণনার দিনও যে বারবার বলা সত্ত্বেও কাউন্টিং এজেন্টদের তাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি, যে বিডিও অফিসে যাওয়ার আরো বহু ইয়ের থেকেই এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর কাকরাবন ব্লক, টেপানিয়া ব্লক, গোমতী মহকুমা, এর জেলা উদয়পুর মহকুমা, টেপানিয়া ব্লক জানেন, সেখানেও এই রাজনগরের মতো অবস্থা করা হয়েছে, বিরোধী দলের নেতা প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বারবার, পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি স্তরে কোনো প্রার্থী দেওয়া যায়নি, কিন্তু তারপর গতকাল টেপানিয়া ব্লকে কাউন্টি এজেন্টার সকালবেলাকে